নমস্কার, আমি সুমিত, আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল। আজকে আমরা জানবো কিভাবে আমাদের নেক্সা ব্লক অ্যাকাউন্ট এনক্রিপ্টো ওয়ালেট থেকে মেটামাস্ক ওয়ালেটে ট্রান্সফার করব। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে আপনার এনক্রিপ্টো ওয়ালেট খুলে নিতে হবে, যেখানে আমার 18.16 ব্যালেন্স রয়েছে। সেখানে বাঁ দিকের কোণায় মানুষের চিহ্নটি দিয়ে ক্লিক করে মেটা ম্যানেজ ওয়ালেট অপশানে ক্লিক করতে হবে। তারপরে এই ছোট্ট আইকনে ক্লিক করতে হবে, যেটা আই বাটনের মতো দেখাবে। তারপরে শো রিকোভারি ফেজে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটি এন্টার করতে হবে, যেটা পিন কোড। এন্টার করার পর আমাদের রিকভারি ফেজ দেখাবে, তার এই কপি বাটনে ক্লিক করে কপি করে নিতে হবে। এবারে ব্যাক করে আমাদের আবার আমাদের ব্যাক করে মেটামাস্ক ওয়ালেটটি ডাউনলোড করে রাখতে হবে, যেটা মেটামাস্ক ওয়ালেটটি ওপেন করে সেট আপ করে নিতে হবে। এবং যারা জানেন আশা করি কীভাবে সেট আপ করতে হয়, সেট আপ করার পরেই গেট স্টার্টেড অপশন। তাহলে আমরা রিকভারি কীটা, রিকভারি ওয়ার্ডগুলো কপি করে নিয়েছি এনক্রিপ্টো থেকে। এবারে আমরা মেটামাস্কের অ্যাপ্লিকেশানটা খুলে নেব। মেটামাস্কের অ্যাপ্লিকেশানটা খুলতে এরকম গেট স্টার্টেড অপশান আসবে, সেখানে গেট স্টার্টেড করব নিচে। এবং এখানে দেখছেন মাউস পয়েন্টারে আমার ইম্পোর্ট অপশান আছে আর ক্রিয়েট নিউ ওয়ালেট। আমরা এখানে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে এখানে রিকভারি কীটা পেস্ট করে দেব আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব। আপনি নতুন পাসওয়ার্ড দিতে পারেন বা পুরনো পাসওয়ার্ডও দিতে পারেন, সমস্যা নেই তাতে। এবার আমরা ইম্পোর্ট অপশানে ক্লিক করব। রিকভারি ফেজটা এরমভাবে দেখালে আপনি শো অপশানে ক্লিক করবেন, রিকভারি ফেজটা আপনাকে দেখিয়ে দেবে। এবারে ইম্পোর্ট অপশানে আমরা ক্লিক করে দেবো নিচের। একটু সময় লাগবে, এখানে ফিঙ্গারপ্রিন্ট আপনার দিয়ে নেবেন, তা মেটামাস্ক আপনার সামনে রেডি হয়ে যাবে। এবারে আপনার আমাদের ডিটেলসগুলো পেস্ট করতে হবে। ডিটেলসগুলো পেস্ট করবেন কী করে, ইথেরিয়াম মেট নেটওয়ার্কে গিয়ে আপনি এখানে অ্যাড নেটওয়ার্ক করবেন, কাস্টম নেটওয়ার্ক করবেন। এখানে লিখবেন নেক্সা ব্লক, তারপরে লিখবেন https://rpcnodes.com। আমাদের টেলিগ্রামে এই ডিটেলসগুলো দেওয়া রয়েছে, নেক্সা ব্লক স্ক্যান ডট আইও দিয়ে। আর এখানে চেন আইডি দেবেন 9025 NEXB দেবেন, তারপরে এখানে দেবেন নেক্সা ব্লক স্ক্যান ডট আইও, তারপরে নিচে যে ইম্পোর্ট অপশান আছে সেখানে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। অ্যাডে ক্লিক করার পরেই এটি অ্যাড হয়ে যাবে। অ্যাডে আমি ক্লিক করে দিলাম এবং আপনার সামনে যে অ্যাড কনফার্ম বাটনটি এসেছে ওটাকেও টিপে দেবেন। কিন্তু এখানে চেন আইডি এটি একটু ডিফারেন্ট টাইপের দেখাবে, তো চিন্তা করার কিছু নেই, আমরা কনফার্ম করলেই এটা কিন্তু ব্যালেন্সটা শো করে দেবে। এ দেখুন, গট ইট করলাম, এখানে NXB ব্যালেন্স আমার সঙ্গে সঙ্গে এনক্রিপ্টো ব্যালেন্সটাই শো করে দিল, এনক্রিপ্টো ওয়ালেটটা সাকসেসফুলি এখানে অলরেডি এন্টার্ড হয়ে গেছে বলে। তারপর আমরা ব্রাউজারে ক্লিক করে নর্মালি যেমন ইউআরএলটা পেস্ট করি, ইউআরএলটা মনে রাখবেন, আমরা প্রথমে স্টেক ডট নেক্সা ব্লক স্ক্যান বা নেক্সা ব্লক ডট কম এরকম কিছু দিই, তো সেটা মনে রাখবেন। আইডিটা স্টেক ডট নেক্সা ব্লক ডট আইও স্ল্যাশ, আর তার প্রথমে দিতে হবে HTTPS, এটা যাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদের, ঠিক আছে। এখানে কানেক্ট ওয়ালেট করবেন, মেটামাস্ক করবেন, কারণ আমি এবারে মাঠে মেটামাস্কে চলে এসেছি। কানেক্ট করলেন, কানেক্ট করলেই আপনার আইডিটা সম্পূর্ণভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবারে আপনি প্রত্যেকটা ডিটেলসই দেখতে পাবেন এবং এখানে আমরা টাইমার দেখবো, ডেইলি ক্লেমিংয়ের সব কিছু সেম টু সেম দেখবো, খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো। হয়তো আপনার স্লো হবে, মেটামাস্কটি অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক স্লো চলে। এখানে উইথড্রল অপশানে আপনার ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি, জাস্ট কত চার্জ কাটে, খুবই সামান্য পরিমাণে চার্জ কাটে, যেটা এনক্রিপ্টোতে অনেক বেশি পরিমাণে চার্জ দিতে হয়। তো এখানে খুবই সামান্য পরিমাণে চার্জ দিয়ে আমরা মেটামাস্কে কাজ করতে পারবো, কোনো রকম সমস্যা আশা করি আপনার হবে না। ওকে, সো এইভাবে আপনি প্রসেসটা করতে পারেন এবং স্টেকিং বা অন্যান্য খরচও কম, তার জন্যই আমরা পোর্টিংটা করে দেখালাম। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। এবং আমরা ড্যাশবোর্ডে গিয়ে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো, যে স্টেকিং ব্যালেন্স যেন কখনও শেষ না হয় বা লিমিট যেন কমে না যায়, আপনি সেই বুঝে কাজ করবেন এবং সবসময় আপনার ডিটেলসগুলো দেখতে থাকবেন। তো আজকের জন্য এইখানে ভিডিওটা শেষ করছি, আশা করি পরের বার আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনার জন্য। যদি ফ্রিতে জয়নিং চান অবশ্যই, জয়নিংটা দু এক দিনের মধ্যেই ভালোভাবে শুরু হয়ে যাবে, আমরা জয়নিং করানো ফ্রিতেই আরম্ভ করে দেবো। ততক্ষণের জন্য গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ।